ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো স্থানীয়রা। ঘটনা শনিবার আঠারোমোড়া পাহাড়ের 46 মাইল এলাকায়। শেষে সড়ক অবরোধের মুখে আটকে পড়া সাংসদ রেবতী ত্রিপুরার আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা। আবারও জাতীয় সড়ক অবরোধ। ঘটনা শনিবার আঠারোমোড়া পাহাড়ের 46 মাইল এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা। শনিবার সকাল প্রায় 9টায় স্থানীয়রা রাস্তা অবরোধ শুরু করে। দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বিশাল সংখ্যক যানবাহন। অবরোধের খবর পেয়ে ছুটে যায় মহকুমার শাসক মোহাম্মদ সাজ্জাদ, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ মুঙ্গিয়াকামী থানার বিশাল পুলিশ বাহিনী। এই অবরোধে আটকে পড়েন সাংসদ রেবতী ত্রিপুরাও। তিনি সেই সময় মনুতে অফিসিয়ালি একটি কাজের জন্য যাচ্ছিলেন। পরে সাংসদ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং তাদের কথা মনোযোগ সহকারে শোনেন। অবরোধকারীদের বক্তব্য শুনে তাদেরকে অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন সাংসদ রেবতী ত্রিপুরা। নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। হাইওয়ে খেলার সঙ্গে যে ক্ষতি হংখা কেবল নক বাইখা বাগান নষ্ট হংখা তো অরণি সিনে যারা পাবলিক নিয়ে একটা ডিমান্ড কমানি যে বরণ মিনিমাম একটা ক্ষতিপূরণ রোগ যে নামক বিশেষ করে দুই পরিবার একদম নক করে দুই নগত তো আমার তো ঠিক নয় নক করে বাইকে তো নয় গরম মানে ইয়ে তো আকবর ন অনুরোধ খেলাকে আত্মা সাগে বড় আসক লাইফ তাঙ্ক রে জিনিস তো সেন সোমবার হয় না হয় সেন ডিএম সহ প্রশাসন সেন আসক লাই নাই মুঙ্গিয়া কামি ব্লক সেন আসক লাই নাই 12টার সময় তো কাজেই আকবর ন অনুরোধ থেকে বড় পিছাকা প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় সড়ক নির্মাণের সময় জায়গা অধিগ্রহণ করা হয় এবং অধিগৃহীত জায়গার ক্ষতিপূরণও দেওয়া হয়। এই দাবি প্রশাসনের, কিন্তু সংশ্লিষ্ট ক্ষতিপূরণ হাতে পেয়েও একাংশ স্থানীয় বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করে, যার জেরেই এদিন জাতীয় সড়ক অবরোধ করা হয় বলে অভিযোগ। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুধারে প্রচুর যানবাহন আটকে পড়ে। এই অবরোধের ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষজনদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।